Assalamualaikum everyone, welcome back to my YouTube channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে আর খুবই ঝটপট করে তৈরি করে নিতে পারবেন এই ডেজার্টটা আর খেতেও কিন্তু অসাধারণ একবার খেলে এই স্বাদ আপনার মুখে লেগে থাকবে। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে মানে যেই দুধটা থেকে এখনও তার সর বা মলাইটা তুলে নেওয়া হয় নাই এরকম দুধটা নিতে হবে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা যে যে রকম পছন্দ করেন সেই টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি সুন্দর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই তিন ড্রপ ভ্যানিলা এসেন্স এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে তো আমি উপকরণগুলো ভালো করে দুধের সাথে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি চুলাটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে দুধের এই মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে থাকব অবশ্যই এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে পাতিলের গায়ে লেগে যেতে পারে যখন রান্না করতে করতে ঘন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব তো আমি ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নামানোর আগে আমি হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিয়ের আমি যে পাত্রটাতে সেট করব সেই পাত্রটা আগেই রেডি করে রেখেছিলাম এখন এই মিশ্রণটা দুধের এই মিশ্রণটা পাত্রটার মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এখন আরেকটা পাত্রে আমি 1/3 কাপ পানি এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন ভালো করে এই পানি আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার চলে যাচ্ছে পরবর্তী স্টেপে আমি চুলাতে অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাকে আমি গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব আর ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ডেজার্টের টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন আমি ক্যারামেলের মধ্যে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি আর নাড়াচাড়া করতে করতে এক সময় ঘনত্বটা মানে মধুর টাইপের হয়ে যাবে তো সেই সময় নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পর যে দুধের ডেজার্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার ওপরে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর আবারও ফ্রিজে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আর এই ডেজার্টটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে ফ্রিজ থেকে নামিয়ে আমি ওপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই ডেজার্ট আইটেমটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ